ফের গোপনাঙ্গে লুকিয়ে সোনা পাচার। প্রেটাপোলে ধৃত মহিলা পাচারকারী, উদ্ধার চারটি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজার দর প্রায় 30 লক্ষ টাকা। একই ঘটনার পুনরাবৃত্তি, ফের সফলতা বিএসএফের। শরীরে লুকিয়ে সোনা পাচারের অভিযোগ। পেট্রাপোল সীমান্তে ধৃত মহিলা পাচারকারী, উদ্ধার হয়েছে চারটি সোনার বিস্কুট। জানা গেছে, ধৃত মহিলাকে তল্লাশি চালিয়ে তার শরীরের গোপন অংশে ধাতব পদার্থের উপস্থিতি টের পায় কর্তব্যরত মহিলা জওয়ানেরা। এরপর বাংলাদেশ থেকে আগত ওই মহিলা যাত্রীকে পৃথকভাবে তল্লাশি করা হয়। বিএসএফের দাবি, তল্লাশির সময় মহিলার কাছ থেকে মোট চারটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার ওজন 466 গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজার দর 29,36,000 টাকা। বিএসএফ জানিয়েছে, এই প্রথম নয়, এর আগেও মহিলা যাত্রীর কাছ থেকে এভাবে সোনা উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে খবর, ধৃত ওই মহিলা যাত্রী নাজনীন নাহার, বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার মেরাদিয়া এলাকায়। সীমান্তরক্ষী বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ভারত থেকে চকলেট, বিস্কুট ইত্যাদি জিনিস নিয়ে বাংলাদেশে আসতেন। বাংলাদেশের বেনাপোল বাজার এলাকার আবেদুল নামের এক ব্যক্তি তাকে চারটি সোনার বিস্কুট দিয়েছিল, যা কলকাতার এক ব্যক্তিকে পৌঁছে দেওয়ার কথা ছিল তার। এর জন্য 6,000 টাকায় চুক্তি হয় বলেও জানিয়েছে ধৃত ওই মহিলা। সেই মতো শরীরের গোপন অঙ্গে লুকিয়ে সোনার বিস্কুট ভারতে নিয়ে আসছিলেন। আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় বিএসএফের রুটিন তল্লাশিতে ধরা পড়ে যান মহিলা পাচারকারী। তার শরীরে ধাতব পদার্থের উপস্থিতি টের পান কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে এই মুহূর্তে কর্মরত বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়ন। এ বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানান, সোনা পাচারকারীদের এই জঘন্য চেষ্টা বারে বারে ভেস্তে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ঘটনায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভূমিকার প্রশংসা করে আধিকারিক আরও জানান, সীমান্তে দিবারাত্র কাজ করে চলেছেন জওয়ানেরা, পাচার রুখতে সদা সতর্ক জওয়ানেরা, সে কারণেই বারে বারে ব্যর্থ হয়েছে পাচারকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।